আমরা চলে এসেছি এখন আমার মাসির বাড়ি। তো আজ আমরা এখানে থাকবো, কালও থাকবো। তো এখন কাল পরশুর আরো এক্সাইটিং এক্সাইটিং ভিডিও আসবে, তো বাকিটা মামা বলবে। আমরা কি বলবো? আচ্ছা গাইস, আমরা এসেছি বেনালি বলে একটা গ্রাম আছে আমার বোনের বাড়ি। এখানে মাসিমা মারা গেছে এবং আমরা সবাই একসাথে জড়ো হয়েছি, সবাইকে একসাথে পেয়েছি এবং পুরো ব্লগটা সবাইকে দেখাবো। সবাই একটু বেশ মিলজুলে গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে, সমস্ত কিছুই আছে। সব ভিডিওটা পুরোটাই একদম দেখতে থাকবেন আর সাথে থাকবেন। অয়ন্তিকা আমাদের সামনে চলে এসেছে, বল কিছু। হাই গাইস, হ্যাঁ আমি মাত্র এলাম বোলপুর থেকে। বোলপুর থেকে এসে এখানে কেমন লাগছে? ভালো লাগছে, আমার বোনের বাড়ি এটা। আচ্ছা, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, দুর্গাপুরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড়, তারপর কোনো অসুবিধা হয়নি, চার চাকাতে ছিলাম। আমার বোন পিঙ্কি, পিঙ্কির মেয়ে মানে আমার ভাগ্নি, সবচেয়ে কিউট দেখতে অয়ন্তিকা। অয়ন্তিকা হাই, হাই বলে দাও, হাই বলে দাও। অয়ন্তিকা হাই বলে দাও, হাই হাই বলে দাও। ওদে কি বার করেছে দেখুন, কি কিউট দেখতে আমার ভাগ্নি। এখন খেলতে ব্যস্ত, আমার একটা ভাগ্নি আছে এখানে। হাই হাই। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম বিক্রম ব্যানার্জি। আচ্ছা, কোন ক্লাসে পড়া হচ্ছে? 10th। আচ্ছা, তারপর বাড়ির সবাই ভালো তো? আচ্ছা, সবাই একসাথে আমরা থাকবো আর এই দুদিন বেশ ভালো করে একটু এনজয় করবো, ঠিক আছে? আচ্ছা, তোমার পরিচয় দাও। আমার নাম অমন মুখার্জি, আমার বোলপুর, আমার বাড়ি বোলপুরে। আমি 6th ক্লাসে পড়ি আর আমার সেকশন এস, আমার সেকশন সি, আমার রোল নাম্বার 8। আর কি বলবো, তুমি চলে এসো বলো। হ্যাঁ বলো বলো, তোমাদের অদ্রিজ। আমার খুব ভালো লাগছে। আমরা এসেছি মামা, এই যে তোমার দাদা এসেছে, সবাইকে আজ কিন্তু আমার একটা খুব খুশি মনে হচ্ছে। আমি আজ ভালো মনে আছি, আমার ভালো লাগছে। একটু গল্প আড্ডা করবো, তারপরে সবাই যেখানে যাওয়ার সেখানে চলে যাবো। একটু অয়ন্তিকা সবাই চলে এসছে, তো এখানে একটু থাকবো খানিকক্ষণ। অদ্রিজা কি করবি এখন এখানে? আজ আমরা এখন আমরা ঘুরে বেড়াবো এবং গল্প করবো। হ্যাঁ, তো একটু পরে দেখা হচ্ছে। তো গাইজ এখানে রান্নার এখানে চলে এসেছি, এখানে বেশি আওয়াজ করবো না, একটু পরে দেখা হচ্ছে। তাহলে জামাইবু আমাদের এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, তোমার বাড়ি, তোমার ইন্ট্রোডাকশন দাও। আচ্ছা, আমি বোলপুর থেকে এসেছি, শান্তিনিকেতন বোলপুর। হ্যাঁ, বেনালি এলাম, এখানে খুবই ভালো লাগে, ওয়েদারটাও খুব সুন্দর। আসার পথে কোনো অসুবিধা হয়নি? আসার পথে একটু দুর্গাপুরে বৃষ্টি পেলাম, খুবই ভালো লাগলো গাড়িতে আসতে বৃষ্টির সাথে। আর বেনালিও খুব সুন্দর, আজকের পরিবেশটাও খুব সুন্দর। অয়ন্তিকা কি করছে? একবার হাই বলে দাও। হাই মা, হাই বলে দাও তো। হাই হাই বলে দাও, হাই বলে দাও, বলো হাই, বলো হাই, বলো হাই, বলো।
ভাই শুজ কিনতে গেছিলাম তো এখন কিনতে যাওয়ার সময় ব্লগটা তো শেয়ার করা হয়নি সরি আমি দিকে চিপস খাচ্ছি খাও খাও হাই গাইস ঝড় দিল না